নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 18ই আগস্ট রবিবার দৈনিক রাশিফলের ভিডিও, 12টি রাশি কি ফল পেতে চলেছে, মেষ টু মীন রাশি বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে, 5টি রাশির লটারি প্রাপ্তির আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, টার্গেট নাম্বার শুভ সময় আমি জানাবো, 2টি রাশির ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে। অবশ্যই আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, কারণ কোন কোন রাশির ক্ষেত্রে শুভ আপনারা অবশ্যই আগামীকাল ইনভেস্টমেন্ট করতেই পারবেন, কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকালটা অশুভ এবং কোন কোন রাশির ক্ষেত্রে আপনার ভালো সময় আসতে চলেছে আগামীকাল আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আগামীকাল চন্দ্র রাশি রয়েছে মকর রাশি এবং আপনার শুক্লপক্ষের চতুর্দশী তিথি রয়েছে, উত্তরাষাঢ়া নক্ষত্র 10টা 14 পর্যন্ত রয়েছে, সকাল 10টা 14, 10টা 14 পর থেকে রয়েছে শ্রবণা নক্ষত্র, যোগ রয়েছে আয়ুষ্মান যোগ এবং রাহুকাল। দিনের যে রাহুকালটা রয়েছে আপনার বৈকাল 4টা 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ এই রাহুকালটার সময় কোনো শুভ কাজ, শুভ যাত্রা, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবার আসি আগামীকাল আপনারা দক্ষিণ দিকে যাত্রা করবেন না, দক্ষিণ দিকে যাত্রা করবেন না, আর যদি করতেই হয় সেক্ষেত্রে আপনারা একটু হলো মুখে ঘি নেবেন, একটু ঘি খেয়ে বেড়াবেন এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা দক্ষিণ দিকে যাত্রা করবেন। দেখুন, আগামীকাল কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি শুভ যেতে চলেছে আমি এটা আপনাদেরকে জানাবো। দেখুন, আগামীকাল আপনার শ্রবণা নক্ষত্র, শ্রবণা হস্তা অশ্বিনী, আপনার শতবিষা মূলা সাতী ধনিষ্ঠা উত্তর ভাদ্রপদ রেবতী রোহিণী এবং পুষ্যা নক্ষত্র আপনার যদি জন্ম হয় একটি নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে, অর্থাৎ এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভকারী আগামীকাল হবে। প্রথম রাশি মেষ রাশি, মেষ রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ আগামীকাল রয়েছে, যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1, আপনাদের যে শুভ সময় সকাল 9টা 52 মিনিট থেকে 10টা 28 মিনিট পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে সময়টা শুভ। আপনাদের টার্গেট নাম্বার বললাম, আপনাদের ক্ষেত্রে শুভ রং লাকি নাম্বার মর্যাদা করবে, আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা আসতে পারে, মানসিক চাপ এবং কোনো ক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো আর্থিক লস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মতবিরোধ মতপার্থক্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। বৃষরাশি, 2টি রাশির মধ্যে প্রথম রাশি বৃষরাশি, অবশ্যই সাবধানে থাকুন। আপনাদের শুভ রং সাদা। মিথুন রাশি, মিথুন রাশির
চোট আঘাত লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আগামীকাল হতে কিন্তু চলেছে। আপনাদের শুভ রং হলুদ। কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের মানসিক চিন্তা দূর হবে, আপনাদের সন্তান ক্ষেত্র শুভ হতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আর্থিক লাভ আপনাদের হতে চলেছে। আপনাদের আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে আপনাদের মেরুন কালারটা, আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ। এরপর রাশি সিংহ রাশি, অর্থাৎ মেষ রাশির অর্থপ্রাপ্তি, সিংহ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। দুই নম্বর রাশি লটারি প্রাপ্তির থেকে, অর্থাৎ আপনার লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের আগামীকালের শুভ রং হলুদ। আপনাদের টার্গেট নাম্বার 5, শুভ সময় যেটা 10:45 থেকে 11:56 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ যারা অর্থপ্রাপ্তির উপর প্রচুর চেষ্টা করছেন, আমি আবারও বলবো, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা দেখার বিচার বিশ্লেষণ করুন এবং বার্থ চার্ট রিফরমেশন করুন, বিশেষভাবে লাভ হবেই। এবং পাশাপাশি অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা মোটেও কিন্তু শুভ নয়। অর্থাৎ দুটি রাশির ক্ষেত্রে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি এবং দুই নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা, আপনাদের পারিবারিক মত বিরোধ এবং আপনাদের মানসিক চাপ বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ নথি আপনি হারিয়ে দিতে পারেন, অর্থ লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট, আপনাদের যে আগামীকালের যে শুভ রংটা যেটা রয়েছে সেটা হচ্ছে সবুজ। এরপর রাশি আপনার তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। লটারি, শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের অর্থলাভ আপনাদের হতে চলেছে তুলা রাশির। আপনাদের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 6। আপনাদের যে শুভ সময় সকাল 9:40 থেকে 10:28 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের শুভ রং সেটা হচ্ছে গোলাপি, গোলাপি কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের মানসিক টেনশন দূর হবে, কোনো বন্ধুর সহায়তা আপনি পেতে পারেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। আপনাদের শুভ রং ক্রিম কালার, আপনাদের আগামীকালের জন্য শুভ। ধনুরাশি, আগামীকাল আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। লটারি, শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং থেকে বড় ধরনের অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 7। আপনাদের যে শুভ সময় সকাল 10:28 থেকে 11:14 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে শুভ রং
সেটা হচ্ছে অরেঞ্জ কালার আপনাদের ক্ষেত্রে শুভ। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো গুরুজনদের পরামর্শ নিয়ে চলুন, কোনো বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, মানসিক চাপ টেনশন আপনাদের থাকবে, অর্থ খরচ আপনাদের বাড়বে আগামীকাল। আপনাদের যে শুভ রং নীল কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ মেষ রাশি, আপনার সিংহ রাশি, আপনার তুলা রাশি এবং ধনু রাশি অর্থপ্রাপ্তির যোগ আমি বললাম। আর একদম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির। আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির, মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, সেটা আপনার লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে হতে পারে বা কোনো ডুবে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন। আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির আপনাদের শুভ রং সবুজ। আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 4। আপনাদের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল 9:18 থেকে 10:02 পর্যন্ত সময়টা শুভ। এরপর রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে প্রথম কথা, আপনাদের কোনো বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা রয়েছে, কোনো দীর্ঘদিন যে আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনারা সহযোগিতা আপনারা পাবেন, আকস্মিক ধনলাভের সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের আগামীকাল দেখা কিন্তু যাচ্ছে। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে সোনালী কালারটা আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য অত্যন্ত শুভ রয়েছে। অর্থাৎ আগামীকাল 18 আগস্ট এই 12টি রাশির দৈনিক রাশিফল আমি আপনাদেরকে জানালাম এবং কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান বললাম। দুটি রাশির ক্ষেত্রে বিশেষ করে সাবধান থাকুন, কন্যা রাশি আপনার বৃষ রাশি, এই দুটির ক্ষেত্রে কিন্তু আগামীকাল সাবধান, কোনো বড় ধরনের ডিসিশন আপনারা নেবেন না। আপনার কুম্ভ রাশি, ধনু রাশি, তুলা রাশি, সিংহ রাশি এবং মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আর 5টি রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যেতে চলেছে। অর্থাৎ অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন, সমস্যাতে আপনারা পড়বেন না। অবশ্যই সূর্য দেবতা মন্ত্র আপনারা পাঠ করুন, ওং আদিত্যায় নম এই মন্ত্রটি পাঠ করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।